দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সম্প্রতি সৌদি আরব সফরে তিনি বলেন, কিছু সংখ্যক প্রবাসীর অনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের সবচেয়ে বড় এই শ্রম বাজারে প্রভাব পড়তে পারে। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাস করেন। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে থাকেন এই দেশ থেকে। তবে কিছু সংখ্যক প্রবাসীর অনৈতিক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং প্রবাসীদের মধ্যে অসত্য তথ্য সরবরাহ করার কারণে বিভ্রান্ত হচ্ছে অনেক প্রবাসী। এসব কারণে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও গ্রেপ্তার হয়েছেন অনেকে। সৌদি সরকার আমাদের এই কর্মজীবীর জন্য ওপেন, রাষ্ট্রকে ওপেন করে দিয়েছেন। এখন যদি আমরা সুনামের সহিত যদি ধরে রাখতে পারি, তাহলে আগামীতে আমাদের বাংলাদেশের সুনাম হবে এবং বাংলাদেশে আরও দ্বিগুণ শ্রমিক সৌদি আরবে আসবে। বিদেশে বাংলাদেশের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে যে দেশে কোনো একটা ঘটনা সংঘটিত হলে সাথে সাথে কোনো কোনো লোক একটি গুজব রটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন রোধ করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে ঘটাতে একটা সক্রিয় থাকে এবং অনেকেই এই সকল কার্যক্রম বিদেশ থেকে গুজব রটিয়ে মনে করে যে বিদেশে থাকলে তো আমি আর এখানকার ওই দেশের আইনে দেশে আমাকে আর কিছু করতে পারবে না। 999 কিন্তু আপনি সহজেই আপনি যে কোনো জিনিস আমাদেরকে জানাতে পারেন। সৌদি আরবে দেশের শ্রমবাজার বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখতে বলেন আইজিপি। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের আরও যত্নবান হতে আইজিপির আহ্বান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং দেশ বিরোধী যে কোনো অপপ্রচার রোধে প্রবাসীদেরকে স্থানীয় কনস্যুলেট অথবা দূতাবাসে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।